तो हेलो बंधुरा, এই মুহূর্তে আমরা পৌঁছেছি 95 বছরের পাথুরিয়াঘাটা বড়কালী ব্যায়াম সমিতিতে। তো এই মুহূর্তে আমরা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি দূরে, অতি সুবিশাল মায়ের মূর্তি। পাথুরিয়াঘাটা সমিতি ইতিহাসের পাতায় একটি অনন্য নাম, যেটি কিনা অনুশীলন সমিতিরই একটি অংশ ছিল। তো নানা রকম স্বাধীনতা বিপ্লবীদের আখড়া ছিল এই সমিতি। তো জানা যায় ইতিহাসে 1930 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুও এই পূজোর সভাপতিত্ব করেছিলেন। অতি সুবিশাল মায়ের এই মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখানে গিয়ে জানতে পেরেছি মায়ের মূর্তির উচ্চতা 30 ফুট। তো তোমরা বুঝতেই পারছ ঠিক কতটা বড় হতে পারে মায়ের মূর্তি। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের পরনে যে ডাকের সাজ, সেটিও অত্যন্ত সুন্দর। আর মায়ের হাতে রয়েছে রূপোর মুন্ডমালা এবং চাঁদমালাটি যেটি তোমরা দেখতে পাচ্ছ সেটিও রূপোর। মায়ের কানে রয়েছে সোনার এবং জিভটি রয়েছে সোনার, মাথার মুকুটটিও সোনারই তৈরি। তো তোমরা মায়ের পায়ের তলায় দেখতে পাচ্ছ মহাদেবকে। মহাদেবও অনেক বিশালাকৃতি। তো 30 ফুটের মূর্তি তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা বড় হতে পারে। তো আশা করি তোমাদের এই ব্লগটি দেখে ভালো লেগেছে। তো তোমরা দেখো কীরকম লাগে মায়ের মূর্তি।